আসসালামু আলাইকুম। আমার সামনে আজকে যে মেশিনটা দেখছেন এটা আসলে বলা চলে যে খুব ভালো মার্কেট পেয়েছে এবং খুব ভালো বিক্রি হচ্ছে। এটা এটা হচ্ছে 6.5 মডেল বলে এটাকে, কিন্তু এটা নর্মালি হচ্ছে 7 হর্সের একটা মোটর। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত 6.5 এইচপি একটি মিনি টিলার, যার ইঞ্জিনটি 7 হর্সের। এই 6.5 এইচপি মিনি টিলারের চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমাদের কাছে সারা দেশ থেকে প্রচুর পরিমাণে ক্রেতা এই মেশিনটি অর্ডার করছে। এই মেশিনটি অসাধারণ একটি মেশিন। এটি দিয়ে আপনারা যে কোনো প্রকারের শক্ত কিংবা নরম জমি নিমিষেই চাষ করতে পারবে। মেশিনটি মূলত ফোর হুইল হওয়াতে মেশিনটিতে ভাইব্রেশন একদমই কম, সেই সাথে চাষের ক্ষেত্রেও মেশিনটি নিয়ে বেশি খাটনি করতে হয় না। স্বাভাবিকভাবে শুধু মেশিনটি ধরে রাখলেই একা একাই এটি দিয়ে চাষ করতে পারবে। আপনারা এই মেশিনটি কেন নেবেন? কেননা এই মেশিনটি দেখতে ছোট হলেও এটি দিয়ে অসাধারণ কাজ আপনি করতে পারবেন, যেখানে অন্যান্য বড় টিলার দিয়ে চাষের ক্ষেত্রে অনেকটা খরচ ব্যয়বহুল হয়। কিন্তু এই ছোট টিলার দিয়ে আপনি যেমন ফলস্বরূপ কাজ করতে পারবেন, সেই সাথে আপনার খরচও বাঁচাবে। এই 6.5 এইচপি মিনি টিলার সেলফ অথবা নন সেলফ দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন। এটি স্টার্টের ক্ষেত্রে খুব সহজেই আপনারা সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি দিয়ে কতটা সুন্দরভাবে চাষ হচ্ছে। যে কোনো ধরনের জমি খুব সহজেই আপনারা মেশিনটি দিয়ে চাষ করতে পারবেন। শক্ত মাটি চাষের ক্ষেত্রে ভালো ফলাফল পেতে আপনারা দুইবার চাষ দিয়ে নিতে পারেন। এই মেশিনটির আরেকটি সুবিধাজনক দিক হলো মেশিনটিতে আপনারা এক্সট্রা করে 3-3 মোট 6টি ফলা লাগাতে পারবেন। মেশিনটিতে প্রথম থেকেই মোট 12টা ফল লাগানো থাকে। আপনারা চাইলে আলাদা করে দুপাশে 3-3 করে 6টি ফলা লাগিয়ে নিতে পারবেন। এতে মোট মেশিনটিতে 18টি ফলা হয়ে যায়, যা আপনার চাষের জায়গা বৃদ্ধি করবে। মেশিনটি ফোর হুইল হওয়াতে এতে ঝাঁকুনি কম, সেই সাথে এর শব্দ অনেকটাই কম। মেশিনটি দিয়ে আপনারা যে কোনো ধরনের জমি এক চাষ করলেই ভালো ফলাফল পাবেন। মেশিনটিতে আপনারা 1 লিটার পেট্রোল দিয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে চালাতে পারবেন। চলুন এবার মেশিনটির খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই। তো আমি আজকে এই মেশিনটা নিয়ে আজকে পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং ভিডিওতে প্রত্যেকটা অংশ ধরে ধরে দেখানোর চেষ্টা করব। এখন আমি জাস্ট প্রথম থেকেই শুরু করি, ইঞ্জিনটাতে পড়ে যাচ্ছি। এখানে হাতলটা দেখেন, হাতলটা কিন্তু আপনি অনায়াসে উপর নিচ করতে পারবেন এবং যে কেউ চালাতে পারবে, ছোট বড় যে কোনো কেউ, মুরব্বি যে কেউ চালাতে পারবে এবং অনায়াসে খুবই হালকা একটা মেশিন। এখানে দেখতেই পাচ্ছেন দুটো ক্লাস আছে, একটা হচ্ছে সামনের দিকে আগাবে, একটা হচ্ছে পিছনের দিকে পিছাবে। জাস্ট আপনাকে এটাকে ধরে রাখতে হবে। এবং এখানে খুব মজার বিষয় হচ্ছে এটা আপনার ধরে রেখে আপনি স্পিড বাড়ানো কমানো হাতেই করতে পারবেন। এবং আরেকটা এখানে পিক আপ আছে, যেটার কারণে আপনি একবারই স্পিড কতটা দ্রুত দৌড়াবেন না হেঁটে চলবেন সেটা নির্ধারণ করবেন। এখান থেকে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে এটা চালানো শুরু করতে পারবেন। এখানে অন অফ দুইটা সুইচ আছে, এখানে অন অফ করে দিতে পারেন। স্টার্ট করার আগে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এটা অন করে রাখতে হবে এবং বন্ধ করার সময় অফ করে দিতে পারবেন। এবং যে কোনো জায়গায় আপনারা এটা খুলে রাখতে পারবেন অনায়াসে। এই দেখেন এখানে 2-4টা নাট আছে, এটা খুললে জাস্ট এটা আরও অর্ধেক হয়ে গেল, আবার এটা খুললে আরও অর্ধেক হয়ে গেল। আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে এটাকে নিয়ে যেতে পারবেন এবং পাতলা হওয়ার কারণে দুইজন দুই পাশে ধরলেই আপনি যে কোনো জায়গায় তুলেও নিয়ে যেতে পারবেন এবং চালায়ও নিয়ে যেতে পারবেন। এখন আসি ফলার দিকে। এই ফলাটা দেখবেন যে অনেক মেশিনে আমাদের যেগুলো আছে তাদের মধ্যে অনেকগুলোতে ঢাকা নেই, এই জায়গাটাতে কিন্তু ঢাকা আছে। এটার কারণ হচ্ছে আপনার গায়ে ময়লাটা আসবে না। আর এখানে এই মডেলটা মোটামুটি বলতে পারেন যে হচ্ছে পাওয়ার টিলার যেগুলো আপনারা সচরাচর দেখেন সেটার মতোই। এবং এখানে ফলা দেয়া আছে মোটামুটি টোটাল 18টা। আপনি চাইলে এটাকে খুলে 12টা ব্যবহার করতে পারবেন, আবার এই বাকি 6টা লাগিয়েও 18টা ব্যবহার করতে পারবেন। 18টা লাগালে এটা আপনার প্রায় 3 ফিট জায়গা নিয়ে চাষ করবে এবং 12টা দিলে প্রায় 18 ইঞ্চি চাষ করবে। তো আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা অংশ আছে দেখতে পাচ্ছেন, এখানে লাঙ্গলের মতো একটা রড দেয়া আছে। এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা লোহার মতো দেয়া আছে, এই রডটার এই জায়গাতে আপনারা চাইলে মডিফাই করে, এই দিক থেকে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই লাঙ্গলটার কারণেই আসলে মেজারমেন্ট করা যায়। এটাতে আপনি চাপ দিলে বেশি গভীর করে চাষ করবে, আবার হালকা তুলে দিলে দেখা গেল অল্প করে চাষ করবে, এরকম আসলে অনেক কয়েকটা সিস্টেম আছে এখানে। তো আপনি চাইলে এখানেও মডিফাই করে হালকা একটা লাঙ্গলের মতো ফলা লাগায় নিতে পারলেন, তাহলে হলো কি আপনার একসাথে নালা করে দিয়ে গেল। এইগুলো জিনিস আসলে আপনাকে নিজের মতো করে মডিফাই করে নিতে হবে এবং এটা খুবই হালকা এবং ব্যবহার করার মতো একটা জিনিস। এখানে দেখেন আমরা চাকাগুলো যে ব্যবহার করেছি, চাকাগুলো খুবই ভালো চাকা। এবং এখানে দেখেন এই যে যে
লকটা দেয়া আছে, এই লকটা খুলে জাস্ট চাকাটাকে ভিতরের দিকে ঠেলে নিলেই আপনি নর্মালি যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন ঠেলে নিয়ে গেলে। আর এটা যখনই লক করবেন তখন কিন্তু আপনার এই গিয়ার বক্সের সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, তখন এটা চললেই এই আপনার এই পিছনের ফলাগুলো ঘুরবে। এখন আসি ইঞ্জিনে, ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল ইঞ্জিন, ট্যাঙ্কিটা অনেক বড় দেয়া এবং এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই মোটরসাইকেলের পুরো স্ট্রাকচারটা এখানে আছে মোটরসাইকেল ইঞ্জিনের। এখানে দেখেন প্লাগ আছে, এখানে সাইলেন্সার আছে, এইদিকে দেখেন যা যা লাগে আর কি সব কিছু একটা দিয়ে আছে। আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে এটা সার্ভিসিংয়ের জন্য আপনারা কত কম সময়ে যে কোনো জায়গায় সার্ভিস করতে পারবেন, কারণ হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন মোটরসাইকেল মেকাররা অনায়াসে আপনাকে ঠিক করে দেবে। তারপরও আমরা এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিই এবং এক বছরের পরেও আপনি সার্ভিস করাই নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে খরচ বহন করতে হবে। এইখানে যে অংশটা এখানে দেখতে পাচ্ছেন যে নন সেলফের ক্ষেত্রে এটা 10 স্টার দিতে হবে। এটা 10 স্টার পেট্রোল ইঞ্জিনে খুব শক্তি লাগে না, হালকা একটা টান দিলে স্টার্ট হয় এবং সামনে স্টার্টার বা এই ইঞ্জিনটাকে যাতে কোনো আঘাত না পড়ে সেখানে একটা স্টান দেওয়া আছে সামনে, যার কারণে আপনার সহজেই এটাতে কোনো আঘাত পড়বে না। এবং এটাতে আপনার সেলফও নিতে পারবেন, এই একই ইঞ্জিন সেলফের আমাদের একটা আছে, ওই মডেলেতে সেলফের ব্যাটারিটা আপনাকে কিনে নিতে হবে এবং সেলফ হওয়ার কারণে মোটামুটি 5-7 হাজার টাকা একটু ডিস্টেন্স আছে। সেলফটার সুবিধা হচ্ছে আপনারা চাইলেই সেলফটাতে আপনার চাবি দিয়ে স্টার্ট করেই চালাতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই মেশিনের ভিডিও। আর অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন, ওয়েবসাইটে অবশ্যই নক করতে পারেন, ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।